পাবনার পাকশিতে অবস্থিত পশ্চিমাঞ্চল রেলের অন্যতম বৃহৎ হাসপাতাল এটি। গত রোববার এ হাসপাতালে গিয়ে দেখা গেল আউটডোর শূন্য, মেডিসিন ও সার্জারি ওয়ার্ডের প্রায় সবকটি বেডই খালি। হাসপাতালের আঙিনায় রোদ পোহাচ্ছেন একজন চিকিৎসক, দু একজন রুগী এলে দিচ্ছেন চিকিৎসাও। ডাক্তার নাই, লোক নাই, এই জন্য পেশেন্ট হয় না। ভর্তি রোগী আমরা রাখতে পারি না, কারণ আমাদের যদি ডাকি আমাদের ওষুধ নেই, বললাম যে ওষুধ দিয়ে না দেয় আমাদের ইন্ডোরের যে স্টাফ নাই, এই পুরো ফাঁকা জায়গায় শরীর রাখাতে হয়, ভয় থাকে, ভয় তো তা আছেই। এটা মহিলা রোগী ভর্তি করে মহিলা রোগী তার সেফটির ব্যাপার আছে। হাসপাতালের একসময় ডায়রিয়া ওয়ার্ডের অবস্থাও জীর্ণ। ১৯৯২ সাল থেকে এটি বন্ধ, দরজা জানলা সবকিছুই ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পূর্বে আমাদের ওখানে ডায়রিয়া ওয়ার্ড ছিল, যে ডায়রিয়া ওয়ার্ডটা এখন সম্পূর্ণ অকেজো। এটাকে আমরা নতুন করে জনবল না থাকার দরুন নতুন করে কোনো মানে রিপেয়ার বা ওটা চালু করার মতো আমাদের সক্ষমতা, জনবল না থাকার কারণে আমরা চালু করতে পারছি না। যেখানে ভালো চিকিৎসা হয় সেখানে তো রোগীরা যায়, তার কাছে এখানে কোনো ভালো চিকিৎসা হচ্ছে না, এই কারণে বাইরে যাচ্ছে। ডাক্তার সামনে ডাক্তার নাই, রোগী আসবে কি করে? হাসপাতালের অত্যাধুনিক কেবিনগুলোও তালাবদ্ধ, ইসিজি, এক্সরে, প্যাথোলজি সহ রয়েছে অনেক চিকিৎসা সরঞ্জাম, অথচ নেই পর্যাপ্ত টেকনিশিয়ান। একমাত্র অপারেশন থিয়েটারও বন্ধ প্রায় ৩০ বছর। এ দুরবস্থার জন্য প্রধানত লোকবল সংকটকেই দায়ী করছেন কর্তৃপক্ষ। চিকিৎসকের ৫টি পদ থাকলেও রয়েছে মাত্র ২ জন, নার্স, ওয়ার্ড বয় ও টেকনিশিয়ানের পদও শূন্য প্রায় ২/৩। দুজনের ভিতরে ইনডোর আছে, ইনডোর দেখা লাগে, আউটডোর আবার আমাদের অফিসিয়াল কাজ আছে অনেক, হ্যাঁ, প্লাস আরও কিছু প্রোটোকল কাজ টাজ থাকে যেগুলোর জন্য খুব মানে আমরা সমস্যায় পড়ি, যে লোকজন আমরা আরও বেশি থাকলে হয়তো আমাদের জন্য এটা বেটার হতো। হাসপাতাল তো চালু রাখতে হলে তো প্রচুর টেকনিক্যাল লোক দরকার, সেই টেকনিক্যাল লোক আসলে আমাদের যত রিটায়ারমেন্ট গেছে তত কমে গেছে, আমরা নতুন নিয়োগ করতে পারিনি। তো অন্য যে ট্রেন পরিচালনার ক্ষেত্রে যে অফিসগুলো থাকে, অর্থাৎ পরিবহন এবং ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল এবং সিগন্যাল, ইলেকট্রিক্যাল, এই ডিপার্টমেন্টগুলোর জনবল সবসময় যে কোনো মূল্যে পূরণ করে ফেলা হয়, কিন্তু অন্য ডিপার্টমেন্ট যারা সাপোর্টিং ডিপার্টমেন্ট যারা, তাদের জনবল পূরণ করা হয় না। আসলে ১৯৬৮ সালে প্রায় ৩ একর জমির উপর রেলের কর্মকর্তা, শ্রমিক, কর্মচারী এবং তাদের পরিবারের জন্য নির্মিত হয় এই হাসপাতাল। শুরুতেই ৭৫ শয্যা থাকলেও রোগী সংকটে কমানো হয়েছে ৩১ শয্যা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।